আজ আমি বানিয়ে দেখাচ্ছি তোমাদের সামনে মাছের মাথা দিয়ে কাটা চচ্চড়ি। তো এই কাটা চচ্চড়ি করার জন্য প্রথমে আমি আলুগুলোকে ছোট ছোট করে কেটে নেব। তো পিলার দিয়ে প্রথমে আলুর ছালগুলো ছাড়িয়ে নিয়েছি, তারপর ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর টমেটোর টুকরো করে নিচ্ছি। তো টমেটোর টুকরো করা হয়ে গেছে, এরপর পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। তো পেঁয়াজ কাটা হয়ে গেছে, এরপর আদা কাটার পালা, আদাগুলো ছুলে নিচ্ছি। তো আদা ছোলা হয়ে গেল, এরপরে আমি কেটে নিচ্ছি রসুন। তো সব কাটা হয়ে গেছে দেখো। তো এরপর কড়াতে অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তো তেল দিয়ে এরপরে গোটা জিরে ফোড়ন দিয়েছি, তারপরে গোটা ধনে দিয়ে দিলাম। তো একটু হালকা ভেজে নিয়ে কেটে রাখা টমেটো, পেঁয়াজ, আদা, রসুন সব ভালো করে ভেজে নেব অল্প একটু সামান্য নুন আর হলুদ দিয়ে। তো ভালোভাবে হালকাভাবে ভেজে নিয়েছি। তো আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণের জন্য রেখে দিলাম। তো কিছুক্ষণ পরে আমি এটাকে ভালোভাবে পেস্ট করে নেব। তো দেখো আমার পেস্ট করা হয়ে গেছে। তো এরপর আবারও কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা গরম হয়ে গেলে আমি প্রথমে আলুগুলো ভেজে নেব। তো সামান্য পরিমাণে এটাও সামান্য পরিমাণে নুন হলুদ দিয়ে ভেজে আমি তুলে নেব আলুগুলো। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, তো আলুগুলো তুলে নিচ্ছি। তো এরপরে মাছের মাথাটা ছিল, তো মাছের মাথাটা আমি ভালোভাবে আরেকবার ভেজে নিচ্ছি। তো উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে মাথাটা ভাজা হয়ে গেছে। তারপর ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়েছি। তো ফোড়ন দেওয়ার পরে ওই বেটে রাখা মশলার পেস্টটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। তো কিছুক্ষণ হালকা আঁচে নাড়িয়ে কষিয়ে নেব। অল্প পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি। তো এরপরে আমি সামান্য পরিমাণে নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তো দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি। তো কষানোর পর একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দিয়েছিলাম। তো তারপরে এরপরে মাছের মাথাটাকে ভালোভাবে আমি গ্লাসের সাহায্যে থেতো করে নিয়েছি। তো ভালোভাবে কষানো হয়ে গেছে মশলাটা। এরপর থেতো করা মাছের মাথাটা আমি দিয়ে দিয়েছি। তো আবার তো মাছের মাথাটা আবারও ভালোভাবে কষিয়ে নিয়েছি, তারপরে অল্প একটু জল দিয়ে দিয়েছি। তো ভালোভাবে গ্রেভি তৈরি হয়ে গেছে। এরপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তো ভেজে রাখা আলুগুলো দেওয়ার পর কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে তারপর আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। তো কিছুক্ষণ আবারও ভালোভাবে নাড়িয়ে নেব। তো নাড়িয়ে নেওয়ার পর অল্প পরিমাণে আমি জল দিয়ে দিয়েছি। তো আলুটা সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তো 5 মিনিট পর আবার ঢাকনা খুলে দেখো বেশ ভালোভাবে গ্রেভিটা তৈরি হয়ে গেছে, তো ফুটেও গেছে। তো এরপরে আমি হাতে একটু অল্প পরিমাণে কসুরি মেথি ঘষে নিয়ে তো রান্নাটার উপরে দিয়ে দিলাম। তো আমার তৈরি হয়ে গেছে মাছের মাথা দিয়ে কাটা চচ্চড়ি।